বেলা বাজে 12:30। এখন পর্যন্ত কোনো কানা ফকির দেখলাম না। আজকে কি আমার পকেট গরম হবো না? হ্যাঁ, ওই পথের দিকে যাই, দেখি কোনো কানা ফকির টকির পাই নাকি। কানা ফকিরে টাকা চুরি করা এত মজা, টেরও পাই না, বুঝেও না। ওটা তো কিনছি তো কানা ফকিরে টেহা মাইরা মাইরাই কি গান জানি কবার নইছিলাম বসন্ত কালে। এই অন্ধফুকে ডেকে দান করেন, আরে যা শোক নাই তা দুনিয়াতে কেউ নাই, কান্নাগাল দুঃখী কোনো লোকও নাই। আমি একবারে কাঙ্গাল, হাই রে হাই। দেন গো মা সকলের সাইডে ভিক্ষাতে, এ আফা সাইডে ভিক্ষাতে যান। আপনি কি অন্ধ? হ্যাঁ আমি অন্ধ, আমি তো চোখে কিচ্ছু দেখি না। চোখে কিচ্ছু দেখেন না? না। তাহলে আপনি এইটা কিভাবে বুঝলেন যে আমি একজন আফা? আরে আমার চোখ অন্ধ, নাক তো অন্ধ না। আরে হলেন ফকির ঘরে ভিক্ষা দেবেন, ফকির ঘরে ভিক্ষা দিলে মন ভালো থাকে। ঠিক আছে তো থাকেন। আচ্ছা ভালো দেখেন আপনি, মানে লেবার করে পয়সা করে আহারে ভাই কি কম বুঝছেন, আমার অন্ধ লোক দেখলেন আমার তো তাগো কষ্ট সহ্য হয় না, একবারে আত্মাটা খাইয়া যায়। আমি বুঝি আপনি মন্দির ভালো, আমি দিশা ভাই তো, তাহলে 10টায় আছেন আমারে। কিচ্ছু দেই না, চিন্তিকার কান্না আমি যে আপনার দেন বাইরে শিখাবে সব কি
অহানোর সময় আছে কি কোন ভাই দেখছেন, ও মনে কর ও মনে করছে যে বাংলাদেশে মনে আমি এক নাম্বার সোর, ওর উপর যা সোর আছে এটাও জানেই না, মনে করলেন যে আমি তা শুনলো কানা না কানা সাই যায় ভিক্ষা করি কার কিরম চাল চলনিটা দেহি স্বভাব দেহি আজকে পকট করে ধরা হয়ে গেছে গা।